এক সাফাই অভিযান কর্মসূচির মাধ্যমে রবিবার নেতাজি প্লে সেন্টারের সদস্যরা নিজেদের ক্লাব সংলগ্ন খেলার মাঠটি পরিষ্কার করে প্রতি বছর দুর্গাপূজার পরে নিয়ম করে এই সাফাই অভিযান পরিচালনা করা হয় বলে জানান নেতাজি প্লে সেন্টারের সদস্যরা। খেলার মাঠের সামগ্রিক সৌন্দর্য যাতে বজায় থাকে এবং সবাই মাঠটি ব্যবহার করতে পারে তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন ক্লাব কর্তারা। এই প্রসঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে সমাজকে সুন্দর রাখার বার্তা দেন নেতাজি প্লে সেন্টারের সদস্যরা। পক্ষ থেকে করতেছি আমি জানি ক্লাব সেক্রেটারি, আমরা তো দুর্গা পূজার পর প্রত্যেক বছরই আমরা করি, এবার দেরি হয়ে গেছে, যাই হোক আমরা প্রত্যেক বছর করে, কারণ পোলামিতে মাঠটা খেলাধুলা করে, স্কুল থেকেও প্রেসার আসলো, তাই আমরা সবাই মিললে আজকে ক্লাবের সমস্ত কর্মকর্তারা মিললে এবং আর্ট অফ লিভিং এর তারাও আইসে সবাই মিললে আমরা চেষ্টা করছি মাঠটা যাতে সুন্দরভাবে পরিষ্কার করিয়া স্কুলের সাথে আমরা হ্যান্ড ওভার করে দিই। আপনারা লগে আছেন, আপনারাও সাহায্য সহযোগিতা আরও প্রচারিব এবং যাতে সবাই শুধু আমরা করছি দিক এটা না, আমরা চাই সারা ত্রিপুরা রাজ্যের ব্যাপী যাতে মানে নোংরা টোংরা একজনের বাড়ির সামনে নোংরা একজনের বাড়ি যাতে না করে এক জায়গায় জমাইয়া সামনে ড্রেন টিন খুব বাজে অবস্থা, মানে সবাই যাতে সুন্দরভাবে সময়টা যদি এই নোংরা টোংরা যদি এভাবে না ফেলাইয়া সময়টা সুন্দর করতে গেলে আগে এই মনের নোংরা আমরা আর এইসব নোংরা একটা জায়গাতে রাখতিব, এই আমরা আমার বাড়ির নোংরা ওর বাড়ির গেটের সামনে এই এই জিনিসটি ঠিক করতিব। আমরা এটা বার্তা দিতে চাই যে আমরা এটা সারা মানে ত্রিপুরাবাসী যেন এটা দেখে দীক্ষা ছাড়া তারা মনে হয় যে তারা কি সুন্দর করতেছে, আমরা এমন করি, শুধু স্কুল মাঠ না সব জায়গা আশেপাশে গলি কিনার কানার যেহিন আছে হিন সব জায়গার মধ্যে যাতে সুন্দরভাবে একটা সিস্টেম অনু যাতে সবাই যাতে করে, এটাই ত্রিপুরাবাসীর কাছে আমাদের আপনাদের মাধ্যমে যাতে বার্তাটা সবার কাছে যায়। আমার নাম দেবজ্যোতি দেব।